উত্তর অসমত YBYৰ লুটপাট, 90 দিনত 300 কোটির লুণ্ঠন, পান দোকানীর পৰা ন্যায়াধীশলৈ, প্রবক্তার পৰা প্রাথমিক বিদ্যালয়ৰ শিক্ষকলৈ, দিন হাজিরা করে খোয়াজনের পৰা লাখপতি ব্যবসায়ীলৈ, YBYৰ ফাণ্ডত ভৰি দি 300 কোটি হেরালে উত্তর অসমৰ হাজার হাজার লোকে। এপ্রিল মাহত প্রবেশ করে এমাহৰ ভিতৰতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল YBYয়ে। এরাতিতে 5%, 6%, 7%, 8% হারত মূলধন বৃদ্ধি হওয়ার কথা শুনি আনৰ দৰে YBYৰ জালত ভৰি দিছিল গহপুৰৰ মৃদুল শইকীয়া। কলেজত নামভৰ্তিৰ লগতে কিতাপ কিনিবলৈ জিয়েকৰ বাবে ধোৱা 4000 টকাৰ লগত ধাৰে লোৱা 2000 টকা যোগ দি YBYত একাউণ্ট খুলিছিল ৰাজমিস্ত্ৰীজনে। 13 জুলাইত মৃদুলে জমা থোৱা 6000 টকা 21 দিনত হৈছিলগৈ 17300 টকা। কিন্তু 2 আগষ্টত 6000 টকা উইথড্রল করার চেষ্টা করে প্রথমবার মুখ থেকেচা খালে মৃদুল শইকীয়ায়। ছোৱালী বিএ ফার্স্ট ইয়ারের কারণে এডমিশন দিবলে পয়সা আসলে কিতাব কিনিবৰ কারণে বাকি ধার করলো, ধার করে পেলায় খুলিলো 13 তারিখে। তো 2 তারিখে উইথড্রল মারিলো, পয়সা তো নাহিল একাউন্টলে। 2 আগষ্টত প্রথমবার উজুতি খোৱাৰ পাছত 9 আগষ্টত KYCৰ বাবে দুনাই 6000 টকা জমা করার নির্দেশ ওলার পাছতে মূরে কাম নকৰা হল মৃদুলৰ দৰে বিনিয়োগকারী। ধনী হওয়ার সপোন দেখা মৃদুলে আকৌ এবার ধার লৈ কলেজত নাম লিখাবলগা হল কন্যার। 9 তারিখের পর বন্ধই হল, কষ্ট পয়সা কাম করে করে এটকা দুটকাকে গুটোয়া পয়সা আসলে 3000 টো আর বাকি তো ধার ললে। বাকি তো ধার ললো, কারণ ছোৱালীক এডমিশন দিবই লাগবে, কিতাব কিনবই লাগবে। যেটা বিপরীতে YBYৰ কবলত পড়া গহপুরত কন্যার কিতাব কিনার বাবে ধার লোবলৈকো মানুষ বিচারি নোপা হয়েছে মৃদুলে। কিন্তু ইমানের পাছতো আশা এড়ি নিদিলে একাংশ। ওয়ালেটত লাখ লাখ টাকা থাকা বহুজনে KYC করবলৈ YBYত আকৌ এবার জমা দিলে 6000 টাকা। তার পাছত চিরদিনের বাবে ফ্রিজ হয়ে গেল YBY এপ। মোবাইল টিপুতে টিপুতে আঙুলি বিষাই যাওয়ার পাছতো খুলিব নোৱাৰা হল YBY এপ। এতিয়া মূরে কপালে হাত দিয়ে বিনিয়োগকারীয়ে হিসাব করাত লাগিছে YBYৰ লুণ্ঠনের পরিমাণ। কেবল বিশ্বনাথ চারিআলি আর গহপুরতে সেই পরিমাণ 300 কোটিরও অধিক হব বলে আশঙ্কা করেছে ভুক্তভোগী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।